তৃণাশাহার খড়কুটো ধারাবাহিকের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে, তাকে নিয়ে বাড়ছে দর্শকদের মধ্যে উত্তেজনা। তৃণার জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি সম্প্রতি অভিনেত্রীর জীবনেও এসেছে খুশির খবর। এই খুশির খবর তার এবং প্রেমিক নীল ভট্টাচার্যের বিয়ের খবর নয়, বরং খবরটি ভিন্ন। জনপ্রিয়তার সঙ্গেই জড়িয়ে এই খুশির খবর, ইনস্টাগ্রামের মিলিয়ন সাবস্ক্রাইবারের তালিকায় ঢুকতে চলেছে তৃণার নাম। 900,000 সাবস্ক্রাইবার হিট করেছেন তৃণা, আর 1,00,000 সাবস্ক্রাইবার পেলেই 1,000,000 সাবস্ক্রাইবার পেয়ে যাবেন তৃণা। এই খুশির খবরই ঘোষণা করলেন তৃণা। বাংলার ছোট পর্দার অর্থাৎ টেলি দুনিয়ায় কোনো অভিনেত্রীর এমন জনপ্রিয়তা সচরাচর দেখা যায় না, সেখানেই তৃণা একেবারে ব্যতিক্রমীদের মধ্যে পড়েছেন। বাংলা টেলি জগতে খুব বেশি দিন কাজ করছেন না, তবু জনপ্রিয়তার দিক দিয়ে তিনি শীর্ষে। এই খুশির খবর নিজের ইনস্টা ফ্যামের সঙ্গে ভাগ করে নিয়েছেন, শুভেচ্ছায় ভরেছে তার সোশ্যাল মিডিয়ার পোস্ট। সম্প্রতি শুরু হওয়া তার ধারাবাহিক খড়কুটো এখন হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে মোহর। সাজের বাতিকে টিআরপির তালিকায় 3 নম্বরে উঠে এসেছে খড়কুটোর নাম। ধারাবাহিকটি আর 5টা ধারাবাহিকের মতো একঘেয়েমির ভরা নয়, বলেছে ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র। বাংলা বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।